সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ শনিবার আরামবাগের ব্লকপাড়ায় রবীন্দ্র ভবনে রাজা রামমোহন রায়ের সার্ধ দ্বিশত জন্মবার্ষিকী কমিটির উদ্যোগে রাজা রামমোহন রায়ের জন্মের 250 বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই অনুষ্ঠানে সামিল হন। আজকের দিনেই সতীদাহ প্রথার রদ আইন পাশ হয়েছিল, তাই এই দিনটি ভারতবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটা কাউর পক্ষ থেকে নয়, এটা সমাজের বুদ্ধিজীবী মানুষ, শিক্ষক এবং স্বাস্থ্যকর্মী সবার তরফ থেকেই, অঙ্গনওয়াড়ি কর্মী সবার তরফ থেকেই এটা একটা আহ্বান জানানো হয়েছে, যাতে কিনা আমাদের সমাজে একটা নৈতিক চরিত্র আস্তে আস্তে আমাদের সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে। আমরা চাই আমাদের সমাজের ইয়াং যুব শ্রেণী সবার মধ্যে এই মহান মনীষীদের শিক্ষা, আদর্শ এবং তাদের যে ভাবধারা, এটা যাতে আমরা ছড়িয়ে দিতে পারি, যার জন্য আজকে এই আমরা অনুষ্ঠানটা করছেন। আজকে আমরা একটা 250 বছর উপলক্ষে, মানে রাজা রামমোহন রায়ের 250 বছর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা বিভিন্ন প্রোগ্রাম করবার আমাদের জন্য আজকে একটা কমিটি গঠন করব ও বিভিন্ন অনুষ্ঠান আছে। কোথায় করছেন? আরামবাগের এই রবীন্দ্র ভবনে। আপনার নাম? আমার নাম হচ্ছে জলিরানী চ্যাটার্জি, আমি একজন অঙ্গনওয়াড়ি কর্মী। আজকে রাজা রামমোহন রায়ের 250তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সভার আয়োজন করেছি। এমন একটা দিনে আজকে এই সভা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি, যেদিন ঠিক আজকের এই দিনটাতে সতীদাহ প্রথা রোধ করার যে আইন, সেই আইনটা পাশ হয়েছিল। এই দিনটা একটা ভারতবর্ষের সমাজ এবং সংস্কৃতিতে খুবই গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনে সতীদাহ প্রথাটা রদ করা হয়, তার আইনটা পাশ হয়। রাজা রামমোহন রায়, আমরা জানি, সতীদাহ প্রথা ছাড়াও, রদ ছাড়াও তিনি আরও বহু বিভিন্ন সমাজ সংস্কারমূলক অনেক কাজ করেছেন। তিনি বহু বিবাহ প্রথা রোধ করেছেন, তিনি শিক্ষার বিষয়ে এদেশে প্রথম ইংরেজি শিক্ষা এবং শিক্ষার বিজ্ঞানসম্মত চিন্তা ভাবনা, এই বিষয়গুলো তিনি প্রথম চিন্তা করেছেন। এই জন্যে তাকে নবজাগরণের অগ্রদূত বলা হয়। এছাড়াও এদেশের শিক্ষায় তিনি যে প্রসার ঘটানো, স্কুল স্থাপন করা, এইসব বিষয়েও তিনি অনেক চিন্তাভাবনা করেছেন, অনেক স্কুল স্থাপন করেছেন। এবং তিনি, আমরা জানি যে তিনি ইংল্যান্ডে পাড়ি দিয়েছিলেন যে সতীদাহ প্রথা পিভি কাউন্সিলে আবার নতুন করে অ্যাপিল করেছিল শাস্ত্রীয় পণ্ডিতরা, আমাদের দেশের যারা শাস্ত্রজ্ঞ পণ্ডিত তারা অ্যাপিল করেছিলেন, সেটা তার বিরোধিতা করে তিনি এই যে আইনটা যাতে বহাল থাকে তার জন্য তিনি কিন্তু সেখানে গিয়ে সওয়াল করেছিলেন। তিনিই প্রথম ভারতীয় যিনি ইংল্যান্ডে গেছিলেন। তিনিই প্রথম মানুষ যিনি ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আন্তর্জাতিকতাবাদের প্রসঙ্গটি তিনি এনেছিলেন। এইটাই ওনার কাছ থেকে, মানে আমাদের সমাজ এবং সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে শিক্ষণীয় দিক, সেগুলো আমরা আবার নতুন করে আলোচনা করতে চাই, নতুন করে তার তথ্য।
যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-8।